বন্ধু বান্ধবী সকল, সর্বপ্রথমে আপনাদের নমস্কার জানাইছো। আর আপনার সকলে ভালে আছে সাকে? আর ইতিমধ্যে গোলাঘাটত লকডাউন কিছু পরিমাণে শিথিল করেছে, এটা আমার কারণে সকলের কারণে ভাল কথা। আর যাতে সম্পূর্ণভাবে শিথিল করে সকলবিলাক ব্যবস্থা খোলা হয়ে যায় তাকে ভগবানের ওসর প্রার্থনা করছো। আর আজি আপনার লৈ গৈছো গোলাঘাট জেলার 5 নং থুরাজানের আদর্শ হাইস্কুল উল্টাজানত পড়া প্রদীপ বুড়াগোহাঁই নামের ছাত্রজনের কাষলৈ। আর দরিদ্রতা যে পড়ার ক্ষেত্রে ঠেঙার হব নোৱাৰে এইটো এটা ডাঙৰ জ্বলন্ত উদাহরণ। যোৱা বছরেও প্রদীপর ককায়েকে প্রশান্তই যথেষ্ট ভাল ফলাফল লাভ করেছে। গতি আহকচোন আমি প্রদীপর ঘরলে যাও আর প্রদীপর ঘরত কেনেকুৱা পরিবেশ আছে বা কেনেকুৱা পরিবেশত প্রদীপে পঢ়িছে বা তেখেতৰ পৰা অকমান মনৰ বুজ লওঁ। হেল্লো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিরেণ গগৈ ব্লগস এন্ড ট্রাভেল। আজি এটা নতুন ভিডিওর মাজলে আপনার লৈ গৈছো। আর এই নতুন ভিডিওটোত বিশেষ অন্য একো দেখিবলৈ নেপায়, মাত্র এজন ছাত্রই নিজের পারদর্শিতার এখন দুখিয়া ঘরত কি ধরনের পড়া শুনা করে ভাল ফলাফল করেছে আমি সেই ঘরখনের বিষয়ে দেখাবলে গৈ আছো। আপনাদের ভিডিওটি সম্পূর্ণক চাব আর লগত থাকিব, কিপ ওয়াচিং। আর আজি আহিছো মই আমার গোলাঘাট জেলার 5 নং থুরাজানের যেহেতু আদর্শ হাইস্কুল উল্টাজান, তারে এজন ছাত্র ফলাফল ভাল লাভ করেছে আর গোটেকটা বিষয়তে লেটার লাভ করেছে, ডিস্টিংশন পাইছে। তোমার নাম? নমস্কার, মোৰ নাম শ্রী প্রদীপ বুড়াগোহাঁই। তুমি কোনখন স্কুলত পঢ়িছিলা? মই আদর্শ হাইস্কুল উল্টাজানত পঢ়িছিলো। আর লগতে আপনাদের চিনাকি করাই দিছো, এয়া দেউতাক হয়, আপনার নামটো কব। নমস্কার, মোৰ নাম যতীন বুড়াগোহাঁই। যতীন বুড়াগোহাঁই। আর আপনার নাম? নমস্কার, মোৰ নাম রেণু বুড়াগোহাঁই। রেণু বুড়াগোহাঁই ন? তুমি আশা করা ধরনে ফল পাইছানে? গোলাঘাটতে পঢ়িবানে? লড়াই পড়া শুনা ভালকে করে ঘর সাকে নিশ্চয় বুঝি পায় আর নিশ্চয় পাৰিব, ভগবান লগত আছে। আৰু এই প্রদীপৰ দাদা হয় প্রশান্ত, হয়নে? যোৱা বাৰো যথেষ্ট সুন্দৰ ৰিজাল্ট কৰি পাছ কৰিছিলে। পার্সেন্টেজ কিমান হয়েছিল যাওয়া বার তোমার? মোর পার্সেন্টেজ 82.93 হয়েছিল। আবার নিশ্চয় পরীক্ষা হয়েছিল, গতি সুন্দর রেজাল্টে করেছে, যদিও তুমি ভবা ধরনের যাওয়া বার রেজাল্ট পাইছিল না? না না, মোর ডিস্টিংশন পর আশা আছিল, কিন্তু তার সেই ফলাফল তো করব নোৱাইল। ডিস্টিংশন পর আশা আছিল, তো এবার আশা তো হয়তো তোমার ভাইটিয়ে আশা তো তোমার অকমান আগ্রহাই দিছে। আর লগতে গম পাইছো এবার ক্লাস 10 তোমার ভন্টিও আছে বোলে, প্রশান্তর ভন্টি হব ন? তোমারও ভন্টি, ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ি আছা? যেহেতু অনলাইন ব্যবস্থায় হয়ে আছে সাকে এই বছর পাঠ্যক্রম, অনলাইন ব্যবস্থা আর অফলাইন ব্যবস্থার মাজত কেনেকুৱা ধরনের কি পাইছা? ভাল হয়, কিন্তু করোনা সৃষ্ট যেটা পরিবেশ হয় সেই পরিবেশের কারণে আমার অকন অসুবিধা হয়েছে নিশ্চয়। আমি যেহেতু পরিবেশের লগত খাপ খাই জিয়াই থাকিবই লাগিব, দুইজন দাদাই পাস করলে, গতি তোমার যেহেতু অহা বছরলে তোমার রেজাল্ট ওলাব, ভালে ভালে থাকিলে যদি পরীক্ষা দিয়া, তো অহা বছর তুমি রেজাল্টের বিষয়ে কিবা কবা নেকি? তোমার কেনেকুৱা হব? দাদাতকে ভাল করিম বলে ভাবিছা নে? নিশ্চয়, ময়ো আশা রাখিলো। আর আপনাদেরও মনত রাখি থাক দর্শক সকল,
অহা বছৰ যাতে আহিব পাৰো আহি কৰি ভণ্টিৰ এটা ভিডিঅ' লৈ আপোনালোকক দিব পাৰো আৰু তোমালোকৰ তিনিওজনৰে উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিলোঁ। হেল্ল' গাইজ, যদি ভিডিঅ'টো চাই ভাল পায় তেতিয়াহ'লে এটা লাইক কৰিব আৰু লগতে কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব আৰু যিসকল নতুনকৈ চাই আছে সেইসকলে চেনেলটো সাবস্ক্রাইব করব। ধন্যবাদ, জয় অসম।